চীনের চলমান ভারত বিরোধী হওয়ার পেছনে আসল কারণ কি? এই উভয় দেশের মধ্যে সত্যতার ইতিহাস কি? এটা কি শুধুই সীমান্ত বিরোধ, নাকি এর পেছনে আরো বড় কিছু কারণ আছে? তো চলুন একটু বিস্তারিত জানার চেষ্টা করুন। চীন এবং ভারতের মধ্যে বড় ধরনের কনভেনশনাল বা প্রথাগত সম্মুখ যুদ্ধ হয়েছিল একবারই 1962 সালে, কিন্তু ওই যুদ্ধের পর বিগত দশকগুলোতে এশিয়ার এই দুটি দেশ বিপুল সমরাস্ত্র সম্ভার গড়ে তুলেছে। পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে বৈরিতাও বেড়ে চলেছে। লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন সেনা হতাহত হওয়ার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা যেন হঠাৎ বহুগুণ বেড়ে গেছে। সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যা কিছু করে তার পেছনে একটা রাজনৈতিক কূটনৈতিক প্রেক্ষাপট থাকে। বর্তমানে ভারত এবং চীনের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা বিশ্বজনীন প্রেক্ষাপটে সেটা বেশ বৈরি। বিশ্ব রাজনীতিতে একই দুই দেশের অবস্থান দুই প্রতিদ্বন্দ্বী শিবিরে। আন্তর্জাতিকভাবে চীনের সেই অর্থে কোনো মিত্র নেই। তাদের একটি মিত্র দেশ হচ্ছে পাকিস্তান। অন্যদিকে যুক্তরাষ্ট্র 20 বছর ধরে বলা যায় ভারতের মিত্র রাষ্ট্রে পরিণত হয়েছে। 1999 বা 2000 সাল থেকে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে ক্রমশ ঘনিষ্ঠ হয়েছে সম্পর্কগুলো। এর মধ্যে সামরিক সহযোগিতার ব্যাপারটিও রয়েছে। এই সহযোগিতা গত 2 দশকে অনেক দৃঢ় হয়েছে, বিশেষ করে ভারত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কয়েকটি সামরিক জোটে অংশগ্রহণ করেছে। অন্যদিকে যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক গত কয়েক বছরে বেশি বৈরী হয়ে গেছে, ভারত মার্কিন সামরিক সহযোগিতাকে তাই তারা মোটেও পছন্দ করছে না। চীন এবং ভারতের মধ্যে বৈরিতার এরকম একটা আন্তর্জাতিক রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটে চীন ভারত সম্পর্ক ক্রমশ শত্রুভাবাপন্ন হয়ে দাঁড়িয়েছে। সেই আলোকে দেখতে গেলে এই সীমান্ত বিরোধ তাদের মধ্যকার শত্রুতার একটি প্রকাশ মাত্র।